গুলিস্তানে ভবনে বিস্ফোরণ নিয়ে একে অন্যকে দোষারোপ আওয়ামী লীগ ও বিএনপির। সিলেট মহানগর বিএনপি সম্মেলন আজ যাচ্ছেন ফখরুল। বিস্ফোরণে আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেলে ইসলামী আন্দোলনের নেতারা। জানিয়ে দিব খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধিতে আগের দুই শর্ত বহাল থাকবে। এদিকে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলছে নোমান। সর্বশেষ জানিয়ে দেব সালাউদ্দিন আহমেদকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান বিএনপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গুলিস্তানি ভবন বিস্ফোরণ নিয়ে একে অন্যকে দোষারোপ আওয়ামী লীগ ও বিএনপির। গুলিস্তানি ভবনে বিস্ফোরণকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে রাজপথের বিরোধী দল বিএনপি এ ঘটনায়ও সরকারের ব্যর্থতা খুঁজছে। আওয়ামী লীগ ও বিএনপির দুই শীর্ষ স্থানীয় নেতা আজ ঢাকায় পৃথক দুটি অনুষ্ঠানে একে অপরকে দোষারোপ করে বক্তব্য দেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ এক সংবাদ সম্মেলন করে বলেছেন, এসব ঘটনা রহস্যজনক। আন্দোলন ব্যর্থ হয়ে বিএনপির নাশকতা করছে কিনা সেটা খতিয়ে দেখার কথাও তিনি বলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকার মিরপুর রোডে বিস্ফোরণের রেশ কাটতে কাটতেই রাজধানীর গুলিস্তানে বড় বিস্ফোরণে 17 জন নিহত, অর্ধ শতাধিক আহত হয়েছেন। এ নেপথ্য কি? এই প্রশ্ন যখন মুখে মুখে তখন এসব কথা বললেন ক্ষমতাসীন দলের এই নেতা। বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার এক যৌথ সভায় তিনি বলেন, এসব রহস্যজনক ঘটনার পেছনের কোনো ব্যক্তি বা সংস্থা বা দলের সংশ্লিষ্টতা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। নাশকতামূলক ঘটনা ঘটানো হচ্ছে কিনা তা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা সিরিয়াসলি খতিয়ে দেখছেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকার সময় ঢাকা ও চট্টগ্রামে বেশ কিছু বিস্ফোরণ, একই সময়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, 4 দিনের মধ্যে এতগুলো ঘটনা স্বাভাবিক নয়। এই বিস্ফোরণের ঘটনায় এর আগে সরকারকে দায়ী করে বক্তব্য রাখেন। সিলেট মহানগর বিএনপির সম্মেলনে আজ যাচ্ছেন ফখরুল। দীর্ঘ 7 বছর পর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগর বিএনপির সম্মেলন। নগর বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2016 সালের 7ই জানুয়ারি। নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 9:30 সম্মেলনের উদ্বোধন করা হবে, চলবে জুমার নামাজের আগ পর্যন্ত, বাদ জুমা শুরু হবে কাউন্সিল। 3টি পদেই একাধিক প্রার্থী থাকায় গোপন ভোটে নেতা নির্বাচন করা হবে। ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। সিলেট সিটি কর্পোরেশন সম্প্রসারিত হওয়ায় মহানগর বিস্তৃত হয়েছে 42টি ওয়ার্ডে। মহানগর বিএনপি সম্মেলনে কাউন্সিলর থাকছেন পুরনো 27টি ওয়ার্ডের। মহানগর বিএনপি সদস্য সচিব শিপ্তা সিদ্দিকী জানান, প্রতি ওয়ার্ডে 71 জন কাউন্সিলর থাকবেন। সব মিলিয়ে 1917 জন কাউন্সিলর নির্বাচিত করবেন সিলেট মহানগর বিএনপির আগামী নেতৃত্ব। নির্বাচনে সম্পন্নের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজউদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে 4 সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যরা হচ্ছেন বদরুল হক চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেল। নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকালে কাউন্সিলর তালিকা চূড়ান্ত করেছেন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছেন সাংগঠনিক সম্পাদক। বিস্ফোরণে আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেলে ইসলামী আন্দোলনের নেতারা। রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসায় খোঁজখবর নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। ওই সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এম এইস মোস্তাফা সহ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন থানার নেতারা। ওই সময় তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের আশু সুস্থতা কামনা করেন। তারা বিস্ফোরণ ঘটনার কারণ উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং এই ভয়াবহ ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধিতে আগের দুই শর্ত বহাল থাকবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে পূর্বের দুই শর্ত বহাল থাকবে বলে মনে করছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খালেদা জিয়ার পরিবার বিদেশে যাওয়ার অনুমতি এবং দণ্ড স্থগিত চেয়েছেন। এই বিষয়ে আইনমন্ত্রী বলেন, জামিন দেওয়ার এখতিয়ার কিন্তু আদালতের সরকারের না। প্রথমবার যখন এই আবেদন করা হয়েছিল প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে সেই দরখাস্তের নিষ্পত্তি করে ফৌজদারি কার্যবিধির 401(1)-এর ক্ষমতা বলে খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে শর্তযুক্তভাবে তাকে 6 মাসের জন্য মুক্ত করা হয়েছিল। সেখানে দুটি শর্ত আছে, তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন এবং তিনি বিদেশে যেতে পারবেন না। সর্বশেষ তার সাজা স্থগিতের মেয়াদ যখন বাড়ানো হয়েছে এই শর্তগুলো ছিল। এখন যে আবেদন এসেছে আপনারা কিছুদিনের মধ্যে জানতে পারবেন। আমি যেটা মনে করি, যে শর্ত আছে সেই শর্তই থাকবে, এটাই আমার বিশ্বাস, যোগ করেন আনিসুল হক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ সপ্তম বারের মতো বাড়ানোর জন্য বুধবার সপ্তমবারের মতো আবেদন করেছে তার পরিবার। আবেদনে খালেদা জিয়ার মুক্তির শর্ত শিথিল করে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কেন্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন জমা দেন। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলছেন নোমান। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দৈনিক দিনকাল পত্রিকা প্রকাশনা বন্ধের প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তিনি। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোমান বলেন, সরকারের পতনের আন্দোলনে সভা সমাবেশ মিছিল হবে, সরকার পতনের আন্দোলন চলমান, পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এ সময় খালেদা জিয়ার মুক্তি ও দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা চালুর দাবি করেন। মানববন্ধনে আরেক ভাই চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি নির্বাচন করে বারবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, বিএনপি নির্বাচনে যাবে, নির্বাচন করবে, কিন্তু কোন সভানেত্রীর অধীনে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না সেটা তাদের বিষয়। দুদু বলেন, সবকিছুর প্রতিবন্ধকতা বর্তমান সরকার, সরকারের পতন ছাড়া কোনো কিছু মেরামত করা সম্ভব নয়। বাংলাদেশ আজকে পঙ্গু রাষ্ট্রে পরিণত হয়েছে, আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি। সালাউদ্দিন আহমেদকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান বিএনপির। ভারতের সর্বোচ্চ আদালত থেকে খালাস পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারতের সর্বোচ্চ আদালতের রায় ও নির্দেশের পরিপ্রেক্ষিতে অবিলম্বে সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আহ্বান জানাচ্ছি। বিএনপির মহাসচিব বলেন, সালাউদ্দিন আহমেদ 8 বছর ধরে ভারতে মিথ্যা মামলা মোকাবেলা করে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। তাকে অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত করে বিচারের সম্মুখীন করা হয়। অবশেষে তিনি বিচারিক আদালত ও আপিল আদালতের রায়ে খালাস পেয়েছেন। রায়ে প্রমাণিত হয়েছেন সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশের এই অবৈধ সরকার চক্রান্ত করে সীমাহীন নির্যাতন হয়রানি করছে। তাকে বিনা কারণে অন্যায়ভাবে দীর্ঘ 8 বছর ভারতে কারাগারে এবং নজরবন্দি অবস্থায় কাটাতে হয়েছে।